আলিপুর জেল বা আলিপুর সংশোধনাগারের আনাচে কানাচে ছড়িয়ে আছে বাংলা তথা সমগ্র ভারতের বহু বিপ্লবীর বীরগাথা, ছড়িয়ে আছে বহু মায়ের সন্তান হারার কান্না। এখানেই দেখতে পাবেন কোথায় বন্দী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখতে পাবেন কিভাবে এখানে করা হতো বন্দীদের উপরে অকথ্য অত্যাচার। এখানেই দেখতে পাবেন ফাঁসির মঞ্চ, তার পাশাপাশি দেখে নিতে পারেন লাশ কাটা ঘরও। খুব সাম্প্রতিক কালে এই জেলটিকে পরিণত করা হয়েছে জেল মিউজিয়ামে। এই মিউজিয়ামটিতে কখন আসবেন, কিভাবে আসবেন, কি দেখবেন, সব তথ্য পাবেন আমাদের এই ব্লগে। তাই আসুন শুরু করা যাক আজকের এই নতুন জার্নি। এখানে আসার জন্য আপনাকে কলকাতার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে যতীনদাস পার্কে। সেখান থেকে বাস বা অটো ধরে আপনি খুব সহজেই চলে আসতে পারবেন এই মিউজিয়ামটির একদম সামনে। মনে রাখবেন সোমবার কিন্তু এটি বন্ধ থাকে। সোমবার বাদ দিয়ে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত আপনি এই মিউজিয়ামটি ঘুরে দেখতে পারবেন। প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র 30 টাকা। এছাড়াও এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়েরও ব্যবস্থা আছে, যার জন্য আপনাকে কিন্তু আলাদা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। 1757 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে, তারপর থেকে এই কলকাতাই হয়ে উঠেছিল ব্রিটিশদের রাজধানী। কিন্তু তখনকারের কলকাতা আর এখনকারের কলকাতা ছিল সম্পূর্ণ আলাদা। তখন গঙ্গার দুপাশে ছিল ঘন বন, সেই বন বিস্তৃত ছিল বেহালায় সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি পর্যন্ত। আর এই আলিপুর তখন ছিল ফাঁকা জনবসতিহীন এলাকা, তাই জেলখানা স্থাপন করার জন্য এই জায়গাটিকেই বেছে নিয়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার। এখানে এসে প্রথমেই দেখে নিন ফাঁসির মঞ্চ বা গ্যালোস। আলিপুর জেল মিউজিয়ামে পাশাপাশি দুটি ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল। মৃত্যুর পরে দেহগুলিকে বের করে আনা হতো ভূগর্ভস্থ এই পথের মাধ্যমে। ফাঁসি দেওয়ার জায়গার ঠিক পাশেই ছিল দোতলা এই কারাগারটি। এর সবকটি জানলায় ছিল ফাঁসির মঞ্চের দিকে মুখ করা, যাতে এখানে বন্দী থাকা অন্যান্য দোষী ব্যক্তিরা তাদের সহযোদ্ধাদের মৃত্যুর শেষ পরিণতিটুকু দেখতে পান, যাতে তারা ভয় পেয়ে কোনো গোপন তথ্য ফাঁস করে দেন ব্রিটিশ সরকারের কাছে। আলিপুর জেলে শহীদ হওয়াদের মধ্যে কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র, দীনেশ গুপ্ত, দীনেশ মজুমদার মাত্র কয়েকটি নাম। এরা ছাড়াও আরও কত শত শহীদ যে এখানে প্রাণ হারিয়েছেন তার কোনো ইয়ত্তাই নেই। এই জেল চত্বরেই ফাঁসি হয়েছিল বিপ্লবী দীনেশ গুপ্তের, কিন্তু তার পরিণতি ছিল খুবই মর্মান্তিক। তাকে আফিম জাতীয় কোনো মাদকদ্রব্য সেবন করানো হয়েছিল ফাঁসির আগের রাতে। বোধহয় ব্রিটিশ সরকার ভেবেছিলেন যদি মাদকাচ্ছন্ন অবস্থায় কোনো গোপন তথ্য তিনি বলে দিয়ে যান, কিন্তু দীনেশ গুপ্ত শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ ছিলেন। মৃত্যুর পরে রীতি মেনে তার মরদেহ কিন্তু তুলে দেওয়া হয়নি তার পরিজনদের হাতে। এই জেল চত্বরেই তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার চিতাভস্ম ছড়িয়ে দেওয়া হয়েছিল পার্শ্ববর্তী টালিনালায়। ফাঁসির মঞ্চের পাশেই ছিল অটোপসি রুম বা লাশ কাটা ঘর। মৃত্যুর পরে দেহগুলিকে নিয়ে আসা হতো এখানে। নির্মম অভ্যস্ত হাতে ইউরোপীয় ডাক্তাররা দেহগুলির সব ব্যবচ্ছেদ করতেন, যাতে তাদের ভিতরে লুকিয়ে থাকা কোনো জিনিসই তাদের চোখ না এড়ায়। ফাঁসির মঞ্চের ঠিক পাশেই ছিল কনডেমশন রুম বা নির্জন কক্ষ। ফাঁসির দিনের ঠিক আগের দিন রাতে বন্দীদেরকে এনে রাখা হতো এই ছোট্ট নির্জন ঘরগুলিতে, সংখ্যায় ছিল মাত্র 3টি। দেওয়া হতো বন্দীদের পছন্দের খাওয়ার, পড়তে দেওয়া হতো গীতা বা কোরআন। এক চিলতে জানলা দিয়ে এসে পড়ত শেষ বিকেলের রোদ। যতই তারা কঠোর মনের স্বাধীনতা সংগ্রামী হন না কেন, শেষ মুহূর্তে তাদেরও মন ভিজে আসত চোখের জলে, মনে পড়ত তাদের মায়েদের কথা। এই নির্জন কক্ষগুলি সেইসব স্বাধীনতা সংগ্রামীদের জীবনের শেষ মুহূর্তগুলির সাক্ষী। তারা জানে এই জেলের ভিতরেই কি নির্মম নিষ্ঠুরভাবে অত্যাচারিত হতে হয়েছিল তাদের। তারা জানে সেই আর্তনাদ কখন হারিয়ে গেছে আলিপুর সেন্ট্রাল জেলের উঁচু পাঁচিলের আড়ালে।
ফাঁসির মঞ্চ দেখার পরেই চলে আসুন ঠিক বিপরীতে অবস্থিত দোতলা এই কারাগারটিতে। এটির অফিসিয়াল নাম ছিল WNB-12। এখানেই একসময় বন্দী ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, এমনকি ডক্টর বিধানচন্দ্র রায় পর্যন্ত। এখন এই কারাগারগুলির ভিতরে আপনি দেখতে পাবেন বেশ কিছু ছবি। যেমন প্রথম কারাগারটিতেই আপনি দেখতে পাবেন লর্ড মাউন্টব্যাটেনের সাথে পণ্ডিত জওহরলাল নেহরুর একটা বৈঠকের ছবি। এছাড়াও আছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের বেশ কিছু ছবিও। এই কারাগারটিরই 4 নম্বর সেলে একসময় বন্দী ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। 1930 সালের 5ই সেপ্টেম্বর থেকে 1931-এর 16ই জানুয়ারি পর্যন্ত তিনি এখানে বন্দী ছিলেন। মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ আর ডান্ডি মার্চের পরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে যখন বেআইনি ঘোষণা করা হয়, তারপর থেকেই তাকে এখানে বন্দী থাকতে হয়েছিল। পাশের কুঠুরিতে 1921 সালের অসহযোগ আন্দোলনের সময় বন্দী হয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তবে শুধু দেশপ্রেমিক ছিলেন না, তিনি ছিলেন একজন উকিল। আলিপুর বোমা মামলায় শ্রী অরবিন্দর হয়ে তিনি মামলা লড়েছিলেন এবং ব্রিটিশ সরকারের সমস্ত দুঁদে উকিলের বিরুদ্ধে লড়েও তিনি শ্রী অরবিন্দকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন। এখানেই আপনারা দেখতে পাবেন কালকুঠুরি। তাতে কোনো জানলা থাকত না, ঘরের মেঝে, ছাদ, দেওয়াল সবই হতো কুচকুচে কালো রঙের। সেখানে বন্দীদেরকে আটক করে রেখে করা হতো অত্যাচার। এখানেই একসময় বন্দী ছিলেন নেতাজিও, যদিও রক্ষণাবেক্ষণের জন্য সেটি এখন বন্ধ। 1930-এর 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত নেতাজি এখানে বন্দী ছিলেন, যার অধিকাংশ সময়টাই তিনি কাটিয়ে দিয়েছিলেন বই পড়ে। এরপরেই আপনারা দেখে নিন নেহেরু কক্ষ বা নেহেরু সেল। এখানেই পণ্ডিত জওহরলাল নেহরু বন্দী ছিলেন প্রায় 80 দিন। 1934-এর 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে পর্যন্ত এই ছোট্ট একচিলতে ঘরই ছিল তার সঙ্গী। তিনি পড়তেন অসংখ্য বই এখানে বসে। তার সাথে দেখা করতে বারংবার ছুটে আসতেন তার কন্যা ইন্দিরা গান্ধী। তাদের দেখা হতো এই গাছটির তলায়। তাদের কথা বলার জন্য বরাদ্দ সময় ছিল মাত্র 20 মিনিট। এখানে রয়েছে আলিপুর বোমা মামলায় ব্যবহৃত বোমার একটি বড় রেপ্লিকাও। দেখে নিন ইউরোপীয় কথিক স্টাইলে তৈরি এই ওয়াচ টাওয়ারটি। এখান থেকে ওয়ার্ডেন নজর রাখতেন গোটা জেলখানার উপরে। এরপরে চলে আসুন 1 ও 2 নম্বর সেলের ভিতরে। এই সেলটি মূলত তৈরি করা হয়েছিল মহিলা, শিশু ও দিওয়ানি বন্দীদের জন্যে। ইউ আকৃতির এই জেলখানাগুলি ছিল খুবই সংকীর্ণ, জানলাহীন, তাই এখানে বন্দীদেরকে বেশি দিন পর্যন্ত বন্দি রাখা অসম্ভব ছিল। আলিপুর জেল মিউজিয়ামে ঢোকার পর থেকেই মনটা কেমন খারাপ হয়ে গেল, কিন্তু কিছু মন খারাপ হওয়াটা বোধহয় দরকার আছে। ব্রিটিশ অত্যাচারের সাক্ষী এই সমস্ত সেলগুলো। আজ আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, ব্লগ বানাচ্ছি, সব কিছু করছি একজন স্বাধীন নাগরিক হিসাবে। এই সমস্ত কিছুর সাক্ষী হয়তো এই জায়গাটা, তার জন্য মনটা খারাপ। এখানে আপনারা দেখে নিন ঐতিহাসিক কারাকক্ষ বা হিস্টোরিক প্রিজন ওয়ার্ড। 1864 সালে তৈরি হয়েছিল ওল্ড আলিপুর জেল, যার তখন নামকরণ করা হয় প্রেসিডেন্সি জেল। কিন্তু ব্রিটিশ শাসনের অত্যাচার যত বাড়তে থাকে, ততই দলে দলের তরুণ কিশোর কিশোরীরা যোগ দিতে থাকে ভারতবর্ষকে স্বাধীন করার এই মরণপণ যুদ্ধে। ভরে উঠতে থাকে আলিপুর জেলের এই কারাগারগুলি। তাই 1906 সালে 80 একর জমির উপরে তৈরি করা হয় আলিপুর সেন্ট্রাল জেল, যার পুরোটাই ছিল ব্রিটিশ নকশায় তৈরি। তবে এই আলিপুর সেন্ট্রাল জেলের সাথে পৃথিবীর অন্যান্য জেলগুলির একটা বিশেষ পার্থক্য ছিল। সেখানে জেলগুলিকে বলা হতো সংশোধনাগার, কারণ সেখানে বন্দীদেরকে গ্রেপ্তারের পরে তাদের সংশোধন করে সমাজের মূল স্রোতে ফেরানোর একটা প্রচেষ্টা করা হতো। আর এখানে স্বাধীনতা সংগ্রামীদেরকে বন্দী করা হতো, তাদেরকে মূলত মৃত্যুদণ্ড দেওয়ার জন্যে, যাতে তারা কোনোদিনও ব্রিটিশ শাসনের বিরোধিতা করার কথা স্বপ্নেও ভাবতে না পারে।
এখানে আপনারা দেখে নিন 4 নম্বর কক্ষ। এটির বয়স কিন্তু 100 বছরেরও বেশি। এটিকে একদম অবিকৃত অবস্থায় রাখা আছে যাতে আপনারা বুঝতে পারেন 100 বছর আগেও ঠিক কেমন দেখতে ছিল আলিপুর জেলটিকে। এখানে তৃতীয় শ্রেণীর বন্দীদেরকে শুতে দেওয়া হতো মাটিতে, দ্বিতীয় শ্রেণীর বন্দীরা শুতে পারতেন সিমেন্টের বেদিতে। ইউরোপিয়ানদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। এখানে গীতা পাঠ বা কোরআন পাঠেরও সুবিধা কিন্তু বন্দীদেরকে দেওয়া হতো। এরপর চলে আসুন জেল হসপিটালটি ঘুরে দেখতে। এখন এই হসপিটালটিকে পরিণত করা হয়েছে একটি মিউজিয়ামে। একসময় এখানে চিকিৎসার জন্য আনা হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে। ওনাদের পাশাপাশি অন্যান্য জেল থেকেও কিন্তু অসুস্থ বন্দীদেরকে এখানে আনা হতো শুশ্রূষার জন্যে। এখানে যদি আপনি একটু জিরিয়ে নিতে চান তার ব্যবস্থাও কিন্তু পাবেন। ক্যাফে একান্তের একটি ছোট্ট রেস্টুরেন্টও এখানে রয়েছে। তবে খাওয়ার পাশাপাশি ভিতরের অন্তঃসজ্জাও কিন্তু আপনাকে মুগ্ধ করবে। এই রেস্টুরেন্টের পুরো থিমই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে ভিত্তি করে। এখানে আপনারা দেখে নিন বিপ্লবী দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের একটি বিবর্ধিত রূপ। এই বাড়িটির একতলা এবং দোতলা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য প্রদর্শনী। যেমন একতলাটি কিন্তু পুরোটাই নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা। তার জন্ম, তার পড়াশোনা, তার রাজনীতিতে আসা, সেখান থেকে কী করে তিনি আইএনএ তৈরি করলেন এবং সর্বোপরি তার অন্তর্ধান রহস্যকেও কিন্তু এখানে তথ্যচিত্রের মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে এসে দেখতে পাবেন নেতাজির নিজের হাতের লেখা চিঠি, দেখতে পাবেন ওনার স্ত্রী এমিলি শেঙ্কেল এবং কন্যা অনিতার ছবিও। একতলা দেখা হয়ে গেলে চলে আসুন দোতলায়। দোতলার পুরোটাই কিন্তু ভারতের মুক্তি সংগ্রামে বাংলার ভূমিকার উপরেই তৈরি। 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়, তাও হয়েছিল বাংলা থেকেই। এখানে দেখতে পাবেন 76-এর মন্বন্তরের কি করুণ পরিণতি হয়েছিল আমাদের বাংলায়। দেখে নিন কিভাবে রাজা রামমোহন রায় সারা জীবন লড়াই করেছেন সতীদাহ প্রথা তুলে দেওয়ার জন্যে। এখানে দেখতে পাবেন সাঁওতাল বিদ্রোহের কথাও, কিভাবে সেসব সাঁওতাল মানুষরা শুধুমাত্র তীর ধনুক এবং বল্লমের অস্ত্রকে ভিত্তি করে লড়াই শুরু করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তবে শুধু সাঁওতাল বিদ্রোহ নয়, 1857 সালে ভারতবর্ষের শেষ নবাব দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে শুরু হয়েছিল সিপাহি বিদ্রোহ। সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করেছিল ব্রিটেনের রানী কুইন ভিক্টোরিয়ার বিরুদ্ধে। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের তীব্র বিরোধিতা করেন কবিগুরু। এরপরে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে সমগ্র ভারতবাসী গর্জে উঠেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। তাদের পাশে ছিলেন নেতাজি। এখানেই রয়েছে বিনয় বাদল দীনেশের ব্রোঞ্জের মূর্তিও, তাদের অসীম সাহসিকতার পরিচয় স্বরূপ। দেখতে পাবেন বিপ্লবী কানাইলাল দত্তের ব্যবহৃত চশমা, বন্দুক এবং তার চিতাভস্মের ছবিও। দেখতে পাবেন প্রফুল্ল চাকির কেনা শেষ রেল টিকিট। মোকামা ঘাট পর্যন্ত তার যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি মৃত্যুবরণ করেন। রয়েছে চট্টগ্রাম যুব বিদ্রোহের কথাও, যার নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। এই করিডোরটিরও বয়স কিন্তু প্রায় 100 বছর। ভাবতে অবাক লাগে এই পথ দিয়েই একসময় কত তরুণ বিপ্লবী হেঁটে গেছেন, যারা অনেকেই হয়তো মুক্তির আলো আর দেখতে পাননি কোনোদিনই। তবে শুধু আলিপুর জেল নয়, তা বাদ দিয়েও প্রেসিডেন্সি জেল, মেদিনীপুর, হিজলি, বক্সা, আন্দামানের সেলুলার জেল সহ বিভিন্ন জায়গাতে ব্রিটিশ সরকার তৈরি করেছিল এইরকম অনেক জেল। এগুলি ছিল তাদের নির্মমতার প্রতীক সম। উপরের একটি ঘর ঋষি অরবিন্দ স্মৃতির উদ্দেশ্যে তৈরি। ওনার জন্ম, ওনার ধর্ম, আধ্যাত্মিকতা এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য আজীবন লড়ে যাওয়ার বহু ইতিহাসই এখানে সংরক্ষিত আছে অতি যত্নে। পাশের ঘরে দেখে নিন দেওয়াল জোড়া এই কমিক্স চিত্র। এই কমিক্সটি তৈরি হয়েছে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অন্যতম লোমহর্ষক অধ্যায়কে নিয়ে।
বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু আর কানাইলাল দত্ত জেল প্রাঙ্গণের ভিতরে ঢুকে রাজসাক্ষী হতে চাওয়া নরেন গোস্বামীকে খুন করেন গুলি করে। নরেন গোস্বামী আলিপুর বোমা মামলার মূল অভিযুক্ত অরবিন্দ ঘোষের বিরুদ্ধে সাক্ষ্য দিতে চেয়েছিলেন, তাতে ধরা পড়ে যেতেন বহু বিপ্লবী এবং বহু বৈপ্লবিক সংগঠন, কিন্তু সত্যেন্দ্রনাথ বসু আর কানাইলাল দত্ত সেটাকে সম্পূর্ণভাবে আটকে দেন। এই কাজের জন্য তাদের ফাঁসি হয়েছিল এই জেলেই। এই আলিপুর জেলের মাটি যে কত বিপ্লবীর রক্তে রাঙা, কত সন্তানহারা মায়ের কান্না আজও গুমড়ে মরে এই চৌহদ্দির মধ্যে, তা জানা সত্যি অসম্ভব। এরপরে চলে আসুন 5 নম্বর সেলটি ঘুরে দেখার জন্য। আলিপুর জেল মিউজিয়াম ভ্রমণের এটি আমাদের শেষ স্টপেজ। আলো শব্দ প্রতিধ্বনির মাধ্যমে অত্যন্ত আধুনিকতার সাথে এই জায়গাটিকে তৈরি করেছেন ওনারা। অরবিন্দ এবং মহেন্দ্র সহ প্রায় 30 জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এলো নরেন্দ্রনাথ গোস্বামী ব্রিটিশ সরকারের রাজসাক্ষী হয়েছে, সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশ জানাবে। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক। শতাব্দী প্রাচীন আলিপুর জেলখানার অনেক জায়গারই অবস্থা কিন্তু বেশ করুণ, তাই কতদিন এই ইতিহাসকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো তার কিন্তু কোনো ঠিক নেই। তাই অবশ্যই ঘুরে যান আলিপুর জেল মিউজিয়াম। আমাদের ভিডিও কেমন লাগলো জানান নিচের কমেন্ট বক্সে, আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।